আজকে আমরা সংখ্যাকে রূপে লেখা এখানে একটি কিভাবে সম্প্রসারিত রূপে লেখা যায় আজকে আমরা তা শিখব কিন্তু সম্প্রসারিত করে লেখা বলতে আসলে কি বোঝায় সম্প্রসারিত করে লেখা বলতে বোঝানো হচ্ছে সংখ্যাটিকে ভেঙে ভেঙে লিখতে হবে মানে এই সংখ্যার প্রতিটি অঙ্ক অর্থাৎ পাঁচ কিংবা তিন কিংবা দুই প্রত্যেকে কি কি বোঝাচ্ছে তা লিখতে হবে এখানে আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি তোমরা কি অঙ্ক এবং সংখ্যার পার্থক্য জানো দেখো এই চোদ্দ এটি হলো সম্পূর্ণটি একটি সংখ্যা কিন্তু এখানে এই যে এক চার দুই তিন পাঁচ আছে এগুলো এক একটি হলো এক একটি অঙ্ক অর্থাৎ এক একটি আলাদা অঙ্ক চার একটি আলাদা অঙ্ক দুই তিন পাঁচ প্রত্যেকেই এক একটি আলাদা অঙ্ক এই প্রত্যেকটি অঙ্ক মিলে পাশাপাশি বসে একটি সংখ্যা তৈরি করে যেমন ধরো একটি খাতায় অনেকগুলো পৃষ্ঠা থাকে পুরোটাকে আমরা একটি খাতা বলি কিন্তু আলাদা আলাদা ভাবে খাতায় এক একটি পৃষ্ঠা থাকে এই পৃষ্ঠাগুলো সবগুলো একসাথে মিলে একটি খাতা হয় আর আলাদা থাকলে তাদেরকে আমরা পৃষ্ঠা বলি ঠিক সেরকম অঙ্কগুলো পাশাপাশি বসে একটি সংখ্যা তৈরি করে আর এরা যখন আলাদা থাকে বা আলাদা আলাদাভাবে দেখলে এরা এক একটি অঙ্ক তো যাই হোক আমরা এখন দেখতে চাইছি কিভাবে কোনো সংখ্যাকে ভেঙে ভেঙে লেখা যায় যাতে প্রতিটি অঙ্কের মান কত তা বোঝা যায় মানে এই সম্পূর্ণ সংখ্যাটি হলো চোদ্দ হাজার দুইশো পঁয়ত্রিশ কিন্তু এখানে এক কিংবা চার কিংবা দুই কত বোঝাচ্ছে তা আমরা দেখতে চাই সংখ্যাটি আমি আবার লিখি তবে এবার আমি প্রতিটি অঙ্ক আলাদা আলাদা রঙে লিখছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এক চার দুই তিন এবং পাঁচ প্রথমেই দেখো সবচেয়ে ডানে আছে পাঁচ তার মানে এটি একক স্থানে আছে কারণ স্থানীয় মানের সবচেয়ে শুরুতে একক স্থানীয় মান থাকে তো এই পাঁচ এককের ঘরে আছে মানে এখানে একের পাঁচটি ঘর আছে ধরো এই প্রতিটি ঘর হলো এক একটি এক আর এই সংখ্যায় এরকম পাঁচটি ঘর আছে তাই একে আমরা বলবো পাঁচ একক অথবা একে আমরা এভাবে লিখতে পারি পাঁচ গুণন এক অর্থাৎ পাঁচ এর ঠিক বামে আছে তিন এককের বামে যেহেতু দশকের ঘর থাকে তার মানে তিন দশকের এই ঘরে আছে যেহেতু এটি দশকের ঘরে আছে তাই এর মান হবে তিন দশক বা তিন গুণন দশ অর্থাৎ ত্রিশ তার মানে চোদ্দ হাজার দুইশো পঁয়ত্রিশে তিনের মান হলো তিন দশক বা ত্রিশ অথবা আমরা বলতে পারি যে এখানে দশের তিনটি দল আছে এই প্রতিটি দলের মান হলো দশ করে আর এখানে এরকম তিনটি দল আছে তাই এটি তিন দশক তিনের ঠিক বামে আছে দুই স্থানীয় মানের অনুযায়ী একক দশকের পরে থাকবে শতক অর্থাৎ এই দুইয়ের মান হলো দুই শতক বা দুই গুণন একশো অর্থাৎ দুইশো আবারও যদি বাক্স একে বুঝতে চাও তাহলে এখানে এরকম দুটি বাক্স আছে যে বাক্সগুলোর প্রতিটির মান হলো একশো করে অর্থাৎ এই দুটি বাক্সের মান হলো একশো করে আর এখানে এরকম দুটি বাক্স আছে তাই এটি দুই শতক একক দশক শতকের পরে আসবে সহস্র বা হাজারের ঘর আর এখানে হাজারের ঘরে আছে চার তাহলে এর মান হবে চার হাজার বা একে আমরা এভাবে লিখতে পারি চার গুণন এক হাজার অর্থাৎ চার হাজার আর সবচেয়ে বামে আছে এক এই একের ঘরটি হলো অজুতের ঘর অজুত মানে হলো দশ হাজার অর্থাৎ এই একের মান হল এক অযুত বা এক গুণন দশ হাজার কারণ অযুত মানে হল দশ হাজার তাই একের মান হবে দশ হাজার তার মানে এই চোদ্দো হাজার দুইশো পঁয়ত্রিশকে যদি আমরা স্থানীয় মান অনুযায়ী ভেঙে ভেঙে লিখি তাহলে কি আমরা লিখতে পারি দশ হাজার যোগ চার হাজার যোগ দুইশো যোগ ত্রিশ যোগ পাঁচ যোগ করে লিখেছি কারণ হলো এই সবগুলো মিলে একটি সংখ্যাই বোঝাচ্ছে অথবা একে যদি আরো ভেঙে লিখতে চাও তাহলে আমরা এভাবে লিখতে পারি যেহেতু অজুতের ঘরে এক ছিল তাই আমরা একে লিখতে পারি এক গুণন, দশ হাজার তারপরে হাজারের ঘরে ছিল চার একে আমরা লিখতে পারি চার গুণন এক হাজার শতকের ঘরে ছিল দুই শতক একে আমরা লিখব দুই গুনন একশো দশকের ঘরে তিন দশক তাই একে আমরা লিখবো তিন গুণন দশ আর সবচেয়ে ডানে এককের ঘরে হলো পাঁচ একক তাই আমরা একে লিখবো পাঁচ গুনন এক দেখো চোদ্দ সংখ্যাটিতে এই প্রতিটি অঙ্কের মান আলাদা আলাদা ভাবে কত তা আমরা এখানে লিখেছি একের মান এক অজুত বা দশ হাজার বলে একে এক গুণ দশ হাজার লিখেছি একইভাবে চারের মান চার হাজার বলে এখানে চার গুণ এক হাজার লিখেছি দুই শতক স্থানে আছে তাই এর মান দুই শত তাই একে দুই গুণ একশো লিখেছি আর তিন দশককে তিন গুণ দশ এবং পাঁচ এককে পাঁচ গুণ এক লিখেছি এই দুটি উপায়ের যে কোনো একটি উপায়ে লেখাকেই বলা হয় সম্প্রসারিত আকারে লেখা কারণ এখানে একটি সংখ্যা প্রতিটি অঙ্কের মান ভেঙে ভেঙে বিস্তারিতভাবে লেখা আছে এভাবে যে কোনো সংখ্যাকে স্থানীয় মান অনুসারে ভেঙে ভেঙে লেখা যায় বা সম্প্রসারিত আকারে লেখা যায়